আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই মানসা দিটালি। আজকে আমি পুষ্টিগুণে ভরপুর দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার বড়া রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা আমার মায়ের হাতের রেসিপিতে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটাকে কেটে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এই যে এমন গামাখা, বেশি পানি থাকবে না, মানে এক কথায় পানি না থাকলেই ভালো হয়। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি এই যে ভর্তা করে নিয়েছি। আর এই উপকরণটি তৈরি করতে লাগবে আমার হচ্ছে গুড়, চিনি যেটাই হোক হবে, আমি গুড় দিয়েছি, আর চালের গুঁড়া, আর কুমড়া, এবং খুব ইজি। প্রথমে আমি মিষ্টি কুমড়ার সাথে চালের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি। এবার আমি একসঙ্গেই হচ্ছে গুড়টাও দিয়ে দিলাম। আর যদি হাতের কাছে নারিকেল থাকে অবশ্যই নারিকেল দিবেন। আমার হাতের কাছে নারিকেল ছিল, আমি একটু নারিকেলও দিয়ে নিয়েছি। আর এই যে আমার ঘনত্বটা এমন হয়েছে, বেশি নরমও হয় নাই, শক্তও হয় নাই। এবার আমি চুলায় প্যান বসিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি এই যে এইভাবে দিয়ে নিয়েছি গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, আমি আমার পছন্দ মতোই করেছি। আর এই যে শব্দটা আমার খুব ভালো লাগে, আমি শুনতে থাকি, আপনারাও শুনতে থাকেন। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব তেল থেকে। এই যে আমি এমনটা মুসমুসে করে উঠিয়ে নিয়েছি। আর যে যেমন পছন্দ সে তেমনভাবেই তৈরি করবেন, আমার পছন্দ মতো আমি তৈরি করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।